শেষ পর্যন্ত সলিল সমাধি হল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পাঁচ পর্যটকের। ডুবোজান টাইটানে চেপে যারা আটলান্টিক সাগরে ডুব দিয়েছিলেন তারা আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। টাইটান পরিচালনাকারী সংস্থা ওশেন গেটের এক বিবৃতি উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে তারা দুঃখজনকভাবেই হারিয়ে গেছেন। টাইটানিকের কাছে যে ধ্বংসাবশেষ মিলেছে তা ডুবোজান টাইটানের বলে নিশ্চিত হওয়ার পরপরই এমন বিবৃতি আসে। ওশেন গেটের বিবৃতি আসার পরপরই আরেকটি সংবাদ সম্মেলন করেন অনুসন্ধান অভিযানে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল জন মাগার। তিনি জানান ওই পাঁচজনের লাশ হয়তো কখনোই মিলবে না। টাইটানের ক্যাপসুলে ছিলেন পাঁচ পর্যটক, যার মধ্যে ওশেন গেটের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ রয়েছেন। এছাড়া রয়েছেন ব্রিটিশ ধনকুবের বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং, পাকিস্তানের অ্যাংরো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, ও ফরাসি পর্যটক পল ওরি নার্জিলে। হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সকালের মধ্যে ডুবোজানটিতে সংরক্ষিত অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা, সেজন্যই তাদের বেঁচে থাকার আশা আর করা হচ্ছে না। রিয়ার অ্যাডমিরাল জন মাগার জানান বৃহস্পতিবারই টাইটানিকের কাছে কিছু ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি রোবট যান। ধারণা করা হচ্ছে অভিযান শুরুর পরপরই কোনো এক বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ডুবোজান টাইটান। ধ্বংসস্তূপের যে চিত্র পাওয়া গেছে তা বিপর্যয়কর বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন জন মাগার। ওশেন গেট তাদের বিবৃতিতে জানিয়েছে যারা গভীর সাগরে হারিয়ে গেছেন তারা সত্যিকারের অভিযাত্রী ছিলেন। এই কঠিন সময়ে এই পাঁচজন ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা এই মৃত্যুতে শোক জানাচ্ছি। বর্তমান সময়টি তাদের নিজেদের জন্য খুব কঠিন বলে জানিয়েছে সংস্থাটি। একশো বছরের বেশি সময় আগে 1912 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া তৎকালীন সর্ববৃহৎ জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গত রোববার পর্যটকদের নিয়ে ডুব দিয়েছিল পর্যটন সংস্থা ওশান গেটের ডুবোজান টাইটান। কিন্তু যাত্রা শুরুর মাত্র 1 ঘন্টা 45 মিনিট পরই ডুবোজানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।